মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে মানিকচক ব্লকে শুরু হলো ছাত্র যুব উৎসব। ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল মহাশয় সহ অন্যান্য বিশিষ্টরা। গৌরবাবু ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল, মানিকচক ব্লক বিডিও সুরজিৎ পণ্ডিত, জয়েন্ট বিডিও মোহাম্মদ আলী রুমি সহ অনুষ্ঠানের দায়িত্বে থাকা রেজাউল আলী, ইমরান হোসেন, রবু শেখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা অনুষ্ঠান চলবে দুদিন ধরে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুব কল্যাণ দপ্তর এবং ছাত্র যুব উৎসব মানিকচকের অনুষ্ঠিত হচ্ছে আজকে শুরু চলবে অনুষ্ঠান। ছাত্র প্রতিভা বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য, তারপরে হচ্ছে আবৃত্তি, তাদের যে কুইজ কম্পিটিশান, এরকম করে 28টা ইভেন্টে কম্পিটিশান হবে। বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন ক্লাব থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন বয়সের এসছে, তাদের প্রতিভাটাকে জাগিয়ে তুলতে পারবে। এবং এই কম্পিটিশনের মাধ্যমে 5-6 আছে জেলাতে ছাত্র যুব উৎসব জেলাব্যাপী, সেখানে অংশগ্রহণ করতে পারবে। আর যারা ধর তার ইয়েটা প্রতিভাটাকে এখানে ফুটিয়ে তুলতে পারবে, পরের বছর আবার অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ তাদেরকে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রয়াস। উপস্থিতি কেমন ছিল আজকে? ভালো আছে, অনেক পার্টিসিপেট এবং টিচার পার্টিসিপেট করেছে, আর এমনি অভিভাবক এবং দর্শকও প্রচুর আছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।